আগামী 5ই সেপ্টেম্বর রাজ্যের বক্সনগর এবং ধনপুর বিধানসভা কেন্দ্রে হতে চলেছে উপনির্বাচন। মঙ্গলবার বিজেপির রাষ্ট্রীয় মহাসচিব অরুণ সিংহ এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে ধনপুর বক্সনগর কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করেন। এই প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে বুধবার একটি সাক্ষাৎকারে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি বলেন, আমরা আশাবাদী এবং দৃঢ়তার সঙ্গে বলতে পারি যে উপনির্বাচনে রাজ্যের বক্সনগর এবং ধনপুর এই দুটি কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা জয়লাভ করবে, কারণ কেন্দ্রের নরেন্দ্র মোদীজি এবং রাজ্যে ডক্টর মানিক সাহার নেতৃত্বে সরকার রাজ্যের প্রতিটি অংশের জনগণের জন্য যেভাবে কাজ করে চলেছে তাতে আমি দৃঢ় চিত্তে বলতে পারি যে রাজ্যের জনগণ আসন্ন উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদেরই বেছে নেবে। পাশাপাশি তিনি এদিন কংগ্রেস এবং সিপিআইএম জোট নিয়েও প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, রাজ্যের কংগ্রেস এবং সিপিআইএম দল 2023 সালের বিধানসভা নির্বাচনের মতোই আবারও আসন্ন উপনির্বাচনে জোট করার পরিকল্পনা করছে, আর এর থেকেই কংগ্রেস এবং সিপিআইএম দলের দেউলিয়াপনা সকলের সামনে প্রকাশ পেয়েছে। রাজ্যবাসী 2023 বিধানসভা নির্বাচনে কংগ্রেস সিপিআইএম জোটকে হারিয়ে তা পরিষ্কার করে দিয়েছেন। আমরা আশাবাদী এবং দৃঢ়তার সঙ্গে বলতে পারি এই দুটি কেন্দ্রেই আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা বিজয়ী হবেন এবং বিপুল পরিমাণে জয় হবে, কারণ কেন্দ্রে নরেন্দ্র মোদীজি সরকার এবং রাজ্যে আমাদের প্রফেসর ডক্টর মানিক সাহাজীর নেতৃত্বে সরকার, এই ডাবল ইঞ্জিনের সরকার আমাদের এই রাজ্যের প্রত্যেকটা অংশের মানুষের জন্য যে কাজ করছে, তাই দৃঢ়চিত্তে বলতে পারি যে মানুষ ভারতীয় জনতা পার্টিকেই বেছে নিয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় ওই 2023-এর মতোই এই ত্রিপুরা রাজ্যেও যে জোট ভোট নিয়ে আবারও একটা পরিকল্পনা করছে। তো সেখানে তাদের যারা এই কমিউনিস্ট এবং কংগ্রেসের যে দেউলিয়াপন সেটা সবার সামনে পরিষ্কার হয়ে গেছে, রাজ্যবাসী সেটা পরিষ্কার করে নিয়েছে। তো এবং আমরা ভারতীয় জনতা পার্টি সংগঠন আজকে থেকেই, আজকে 16 আগস্ট, আমরা আজকে থেকেই আমরা বিভিন্ন বুথে, আজকে আমাদের টোটাল 110টা বুথ রয়েছে, আমাদের বক্সনগরে রয়েছে 51টা এবং আমাদের ধনপুরে রয়েছে আমাদের 59টা বুথ, টোটাল 110টা বুথে একযোগে আমাদের মিনিস্টার থেকে রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে বিধায়ক বিধায়িকা রাজ্য নেতৃত্ব মোর্চার নেতৃত্ব প্রত্যেকে আমরা 110টা বুথের থেকে আজকে থেকেই আমরা ঝাঁপিয়ে পড়ে এই সংগঠনের মাধ্যমে আমরা আগামী যে নির্বাচন 5ই সেপ্টেম্বর যে নির্বাচন, সেই নির্বাচনে আমাদের প্রার্থীদের জয়ের জন্য আমরা ঐকান্তিক চেষ্টা নিয়ে আমরা মাঠে ঝাঁপিয়ে পড়ছি। আগামী 5ই সেপ্টেম্বর উপনির্বাচনে রাজ্যের 2টি বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের জয়ের লক্ষ্যে রাজ্যের মন্ত্রী বিধায়ক রাজ্য নেতৃত্ব এবং মোর্চার নেতৃত্বরা আজ থেকে ঐকান্তিকভাবে কাজ করা শুরু করবে বলে জানান প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।